এটা হচ্ছে গাছের মুথ, গাছের গোড়া, অর্থাৎ মুথ থেকে 1 ফুট বাদ দিয়ে উপর থেকে কাটতে হবে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি খুলনা রূপসা থানার রামনগর গ্রামে। আপনারা দেখছেন এটা একটি ডয়াকলা গাছ। আজ আপনারা প্র্যাকটিক্যাল জানতে পারবেন কিভাবে কলার মোচা এবং থোর খাওয়ার জন্য কলা গাছ কাটতে হয় এবং কলার মোচা ও থোর সংগ্রহ করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মোচা থেকে কলা বের হওয়ার আগেই গাছটি কাটতে হবে। গাছের এই সেই কাঙ্ক্ষিত মূর্তা। দয়া করার মূর্তা মূর্তা এখন আমাদের হাতের নাগালে। গাছের আগা থেকে 1 থেকে 1.5 ফিট কেটে বাদ দিবেন, কারণ আগার এই অংশটুকু থোর সাধারণত শক্ত হয়। এবার আমরা এই দয়াতলা গাছের থোর বের করব। আমাদের খুলনার ভাষায় বলে থোর, আর সিরাজগঞ্জের ভাষায় থোরকে বলে মোর্চা, আর মোর্চাকে বলে থোর। আমি সিরাজগঞ্জ ছিলাম, সিরাজগঞ্জ পৌরসভায় 9 বছর চাকরি করছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখছি ভিতরে থোরের সাদা অংশ এবং থোরের চারিপাশে 7 থেকে 8টি পর্দা। মূল থোরের উপরের খোসার একটি আবরণ রাখবেন প্রোটেক্টর হিসেবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলার থোর কত সফট, এই যে আমি অনেক সফট, কারণ ডালি গাছ তো বয়স কম। আমাদের কলা গাছ থেকে থোর এবং মোচা বের করার কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান হাতে থোর এবং বাম হাতে সেই দয়াকলার মোচা। বন্ধুরা, আমাদের বাগানের কার্যক্রম শেষ, এরপর রান্নাঘরের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য ধন্যবাদ।